এক আল্লামা জায়গায় বন্দি, লক্ষ লক্ষ মুফাসসির কোরআন এখন সারা বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? এই দেশে যে গণজাগরণ শুরু হয়েছে, এই দেশকে আর থামানো যাবে না, সেদিন বেশি দূরে নয়, ইসলামের সূর্য উঠতে আর বেশি দূরে নয়, ঠিক কিনা বলেন? ইসলামের সূর্য আমরা চাই কিনা? কারা কারা চাই? দুহাত দেখা আল্লাহকে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, ইয়াতুলুনা আহলাল ইসলাম ওয়ায়াদুউনা আহলাল আওসান লাইন আদরাকতুহুম লাআতুলান্নাহুম কতলা আদ। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলতেছেন অদূর ভবিষ্যতে এমন এক সময় আসবে মুসলমান মুসলমানদেরকে হত্যা করবে। প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহর নবী 1400 বছর আগে বলে গিয়েছেন অদূর ভবিষ্যতে এমন এক সময় আসবে মুসলমান মুসলমানদেরকে হত্যা করবে, আর মূর্তি পূজারি যারা আছে, দাদারা যারা আছে, তাদেরকে বুকে টেনে নেবে। আল্লাহর নবী বলেন লাইন আদরাকতুহুম, আমি যদি তাদেরকে পেতাম, কাদেরকে? যারা তাদেরকে বুকে টেনে নেয়, ঠিক কি না? আমি যদি তাদেরকে পেতাম, আমি তাদেরকে আর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন, আমি ওই জাতিকে মাটির সঙ্গে মিশাইয়া দিতাম, ঠিক কিনা বলেন? সুতরাং মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই সুরার আরেকটি নাম সুরাতুত তাওবা। কেন তাওবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা সবাই জানেন, এই জন্য এটা বললাম না, সামনের দিকে এগিয়ে যাই, কারণ এই সুরায় তিনজনের তাওবা কবুল হয়েছে, জানেন তো আপনারা? এই জন্য এটা বললাম না, আমরা সামনের দিকে চলে যাই, তো সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন এই সুরায় পাঁচটি বিষয় মুমিনদেরকে লক্ষ্য করার জন্য বলেছেন। কয়টা বিষয়? কয়টা বিষয়? জোরে বলুন, কয়টা বিষয়? এই সুরায় পাঁচটি বিষয় আছে। একটি হচ্ছে ক্রেতা, একটি একজন হচ্ছেন বিক্রেতা, একজন ক্রেতা একজন বিক্রেতা, একটা হচ্ছে মাল, এরপরে 4 নম্বর হচ্ছে পণ্য, আর 5 নম্বর হচ্ছে বাজার। এবার একটু হুশ করে জবাব দিতে হবে, ক্রেতা কে বলুন? আমি বোধহয় এই আয়াতের অর্থ করি নাই, নাকি অর্থ করছি? তাহলে অর্থটা করলে তাহলে ভালো করে বুঝবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান এবং মাল কিনেছেন, বিনিময় দিয়েছেন, বিনিময় দিয়েছেন। এ জান্নাত কাদের জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, ফায়াতুলুনা ওয়ায়ুক, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে আগে মারে পরে। আমরা তো এমন মুসলমান আছি আগে মার খেয়ে বসে আছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিনদের কাছে জান বিক্রি করবেন যারা আগে মারে তারপরে। তাহলে এবার বোঝা গেছে কিনা? বিষয় হচ্ছে কয়টা? একজন ক্রেতা একজন বিক্রেতা, মাল পণ্য বাজার। আচ্ছা বলেন তো, ক্রেতা কে? ক্রেতা কে? বিক্রেতা? বিক্রেতা আমরা সবাই, ঠিক কি না? মাল কি? আনফুসাহুম ও আমওয়ালহুম, জান এবং, এরপরে পণ্য, পণ্য জান্নাত, পণ্য পণ্য, আর এই জান্নাত যে কোনো বাজার থেকে কেনা যাবে, আল্লাহ যে কোনো বাজার থেকে মুমিনের জান এবং মাল কিনবে। কোথা থেকে কিনবেন? কোন বাজার থেকে কিনবেন বলেন না? জিহাদের বাজার থেকে, ঠিক কি না? তাহলে এই পয়েন্টের উপর আমরা সামনে এগিয়ে যেতে পারি, পারি কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনবেন, তবে আমরা যে মুমিন, এই মুমিনের জান আল্লাহ বা কিনবে? কথা বলেন না কেন? এই মুমিনের জান কিনবে? আমরা মসজিদে গিয়ে আল্লাহকেও সেজদা দেই, আবার দুর্গার সামনে গিয়েও মাথা নত করি, করি কিনা বলেন? যুবকরা যারা আজকে এখানে এসছেন, এই বছর দুর্গাতে গিয়েছিলেন? একজনও যান নাই? কে কে গেছেন একটু হাত ওঠান তো দেখি।
আমাদের দেশে যদি এত আল্লাহর ওলি থাকে তাহলে ওয়াজের আর দরকার আছে কি না? তাহলে আমাদের হিন্দু ভাইরা যে বলেছে এই বছর 70% মুসলমানের সন্তান দুর্গাতে গেছে, আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মুসলমান কোনোদিন দুর্গার সামনে যেতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা এই ওয়াদা করতে রাজি আছি কিনা? দুহা দুরে আল্লাহর দিকে, রব্বুল আলামিন আমার প্রাণ যতদিন বাঁচে কোনোদিন দুর্গার সামনে যাব না, যাব না, যাব না, রাজি কিনা? এখন আল্লাহ বলেন মুমিন হচ্ছে দুই ধরনের, আল্লাহবাক বলেন মুমিনদের মধ্যে এমন অনেক ইমানদার আছে যারা ইমান পোষণ করে আবার সঙ্গে সঙ্গে শিরক করে, আছে কিনা বলেন? এরকম মুমিন মসজিদে যায়, মুমিন মসজিদে যায়, সময় সুযোগ পেলে মুমিন আবার দুর্গার সামনেও যায়, মুমিন হজেও যায়, যায় না? কথা কয় না, মুমিন হজে যায়, মুমিন মাঝে মাঝে সুরত পাল্টায়, কথা কয় না কেন? মুমিন মাঝে মাঝে সুরত পাল্টায়, আবার এই মুমিন যখন দুর্গার সামনে যায় তখন বলে এই বছর মা দুর্গা গজে সরে আসার কারণে ফসল ভালো হয়েছে, কথা বলে কি না বলে? মুমিন কোনোদিনে কথা বলতে পারে না, আবার জাতিকে স্পষ্ট করে মুমিন এই কথা বলতেও পারে না, বিশ্বাসও করতে পারে না, ধর্ম যার যার উৎসব সবার এই কথা মুমিন বলতে পারে না, পারে কি না? যে মুমিন বিশ্বাস করবে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তো তার ইমান থাকবে। প্রিয় ভাইরা সহজ বিষয়, বউ যার যার অধিকার কি সবার? আপনি এসে বললেন যে হুজুর আমার বউ অধিকার সবার বলবেন, আমার চাকরি বেতন সবার বলবেন, তাহলে আপনি দুনিয়ার ব্যাপারে বিষয়টা মানতে পারলেন না, আল্লাহর ব্যাপারে আল্লাহর সঙ্গে শিরক করছে। পৃথিবীতে সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা, ঠিক কিনা বলেন? এখন কি আল্লাহ এই মুমিনের জান কিনবেন? বলেন এই মুমিনের জান আল্লাহ পাক কিনবেন? না না, কোন মুমিনের জান কিনবেন সেই মুমিন আমাদেরকে হওয়া লাগবে, রাজি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, এই ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ এই মুমিনের মধ্যে কোনোদিন বাসা বাঁধে নাই, তাদের বিশ্বাস যেই আল্লাহ এই কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে আমার সমাজ চলবে, এই কোরআন দিয়ে আমার পরিবার চলবে, চলবে কি না বলেন? কথা বলেন না কেন? এই কোরআন দিয়ে আমার পরিবার চলবে, এই কোরআন দিয়ে আমার সমাজ চলবে, এই কোরআন যদি রাষ্ট্রে বসায়া দেন তাহলে রাষ্ট্র বেশি দিন সময় লাগবে না, বাংলাদেশে শান্তি ফিরে আসবে, এই কোরআনকে সংসদে চাই আমরা, মুসলমান চাই কি না? কোরআন আমাদের দেশে সংবিধান হোক চাই কি না? এমনি ঘুমায়া ঘুমায়া কোরআনের কর্মী হওয়া লাগবে, কোরআনের কর্মী হওয়া লাগবে, কোরআনের পক্ষে শপথ করতে রাজি আছে কিনা বলেন? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে পারবো? আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যুবকদের রক্ত, ঠিক কি না? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুবকরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, আর বাধা দিছে সব বুড়ারা, কথা বলেন না কেন? আবু জেহেল বুড়া, ঠিক কি না? উতবা সাইবা মুগিরা সব, আবু বকর ওমর ওসমান আলী আব্দুর রহমান ইবনে আউফ সব হচ্ছে আপনাদের মতো তরুণ এবং যুবক,
যাদের রক্তের উপরে ভিত্তি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মদিনায়। ঠিক কিনা বলেন? আমি যদি এখন বলি সেই যুবকদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, যুবকরা কি রাজি? 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 কোন কোন যুবক রাজি? আজকে আল্লাহকে দেখাতে হবে, এই শুধু হাত দেখা নয়, শুধু হাত দেখা নয়, দৃঢ় বিশ্বাস থাকতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাজি কিনা বলেন? কারা কারা রাজি? প্রিয় ভাইরা বসেন, 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 বসেন। আবার এটা আবার তাহিরের মতো হইয়া যায় নাকি? হ্যাঁ, তাহিরি তো একবারে বসেন বসেন বইলা সারা বাংলাদেশ। হ্যাঁ, কথা কয় না, এই বসেন আর সেই বসেন এক না, ঠিক কি না? আমি আপনাদেরকে বসতে বলেছি, আমরা কোরআনের কথা বলতেছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিবেন কি? কথা বলেন, জান্নাত। সেই জান্নাত তো আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়, পাওয়া যায়। সেই জান্নাত থেকে আমাদের সকলকে যাওয়া লাগবে। সেই জান্নাত কি আমরা দেখেছি? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আদাতুল ইবাদিস সলিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবে বাশারিন। আল্লাহর রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, এমন কোন চোখ নাই যে চোখ দেখেছে জান্নাত কেমন, ওয়ালা উযনুন সামিআত, এমন কোন কান নাই যে কান শুনেছে জান্নাতের নেয়ামতের কথা, ওয়ালা খাতারা আলা কলবে বাশারিন, এমন কোন অন্তর নাই যে অন্তর কোনো দিন চিন্তা করতে পেরেছে জান্নাতের ব্যাপারে। এমন এক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, দৌড়াও আমার ক্ষমার দিকে, দৌড়াও আমার জান্নাতের দিকে, দৌড়াও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক জান্নাত দিবেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতে বড়। প্রিয় ভাইরা, সে জান্নাতে কি আমাদের সকলের যাওয়া লাগবে? কথা বলেন না, সে জান্নাতে কি সকলের যাওয়া লাগবে, নাকি আজকের মাহফিলের বাম পাশের লোকেরা জান্নাতে গেলেই চলবে, ডাইন পাশের লোকদের যাওয়া লাগবে না? ডাইন পাশের লোকেরা কি জান্নাতে যেতে চান? আমার সামনের লোকেরা কি জান্নাতে যেতে চান? আমার বাম পাশের লোকেরা কি জান্নাতে যেতে চান? সেই জান্নাতের পথে যদি বাধা আসে, ফিরে আসবো এই পথ থেকে, কথা বলেন না? সেই বাধা যদি আমার বাপে দেয়, মানবো বাপকে? কথা বলেন, মানবো? সে বাধা যদি আমার নেতা দেয়, সেই বাধা যদি আমার এলাকার মোটা নেতা দেয়, মানবো? সেই বাধা যদি কোনো দেশ দেয়, মানবো? জান্নাতে যাওয়া লাগবে, লাগবে কিনা? সেই জান্নাতে যেতে হলে যত বাধা আসুক, সেই বাধা হয়তো আমাকে পৃথিবী থেকে চলে যাওয়ার ষড়যন্ত্র হতে পারে, কথা বলেন না কেন? আমাকে হয়তো ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতে পারে, আমাকে হয়তো আরো বড় কোরবানি দেওয়া লাগতে পারে। আমরা এই জান্নাতের পথ থেকে সরে যাব না, রাজি? সরে যাব, সরে যাব। যেই বাধা দেখ, আমরা তার বাধা মানি না, মানি না। এই বিজয় দিবসের এটাই হবে মুমিনদের সবচেয়ে বড় শপথ, ঠিক কি না? ঠিক কি না? বিজয়ের মাস বারবারে আসে, কিন্তু বিজয়ের মাসের শিক্ষা গ্রহণ করা লাগবে, লাগবে কি না? বিজয়ের মাসের শিক্ষা হচ্ছে, মুমিনরা জান্নাতে যেতে যদি যত বাধা আসুক, কোনো বাধা মুমিনরা মানতে পারে।